সকাল বিকালের জলখাবারে রুটি খেতে ইচ্ছে না করলে আটা দিয়েই বানিয়ে ফেলুন। দারুণ টেস্টি আর হেলদি জলখাবার রেসিপি, যেটা খেতে অসাধারণ, একেবারে অল্প উপকরণে তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দারুণ টেস্টি হেলদি ব্রেকফাস্ট রেসিপি তৈরি করার জন্য দেখুন আমি এখানে 1 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন, তবে আটা স্বাস্থ্যের পক্ষে ভালো, তার জন্য আমি আটা দিয়েই তৈরি করছি। আর সাথেই দিয়ে দিলাম 1/4 কাপ সুজি। আটা যতটা নেবেন তার 1/4 ভাগ সুজি দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি টেস্টটাকে বাড়িয়ে নেওয়ার জন্য। এবার শুকনো উপকরণগুলো সব কিছু একসঙ্গে একবার মিশিয়ে নেব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। এখানে 1 কাপ আটা আছে আর 1/4 কাপ সুজি আছে, সাথেই আমি যোগ করে দিলাম 1 কাপ দুধ। এই ব্যাটারটা ঘন তৈরি করতে হবে, একেবারে পাতলা তৈরি করলে চলবে না। এখানে আমি প্রথমে 1 কাপ দুধ যোগ করে দেখলাম, যদি প্রয়োজন হয় তাহলে অল্প পরিমাণে জল যোগ করে ব্যাটারটাকে পারফেক্ট তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 কাপের প্রায় 1/4 ভাগ জল যোগ করে দিলাম। আপনারা চাইলে পুরোটা জল দিয়েও তৈরি করে নিতে পারেন, আবার চাইলে দুধের জায়গায় দইও দিতে পারেন 1/4 কাপ, তবে দুধ দিয়ে করলে টেস্টটা বেশি ভালো আসবে আর স্বাস্থ্যের পক্ষেও ভালো। এবার ভালোভাবে মিশিয়ে নেব। দর্শক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, নিচে লাইক বাটন আছে অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, বেল বাটনটা অল করে দেবেন, তাহলে আমার দেওয়া এইরকমই দারুণ টেস্টি হেলদি রেসিপিগুলো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, ঘনত্বটা একবার দেখিয়ে দিচ্ছি, এইরকম হবে। জাস্ট আমার বলার থেকে আপনারা দেখেই ভালো বুঝতে পারবেন, তবে এই ঘনত্বটা আরও ঘন হয়ে যাবে যখন সুজিটা ফুলবে। এবার আমরা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো ঢাকা দিয়ে, এতে করে সুজিটা ফুলবে। আটাটা ঢাকা দেওয়া থাকুক 15 মিনিটের জন্য। এই সময় আমি কিছু সবজি রেডি করে নিচ্ছি, এই সবজিগুলো যোগ করার কারণে যেমন খেতে ভালো হবে সেরকমই স্বাস্থ্যের পক্ষেও ভীষণই ভালো হবে। আমি এখানে নিয়েছি 1টা গাজর, 1টা ক্যাপসিকাম, 1টা আলু, 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, আর নিয়েছি কারি পাতা, ধনে পাতা। আমি একটা মোটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে ঝিরিঝিরি করে আলু ভাজার মতন করে কেটেও নিতে পারেন। আমি এখানে কাঁচা আলু গ্রেট করে দেবো, আপনারা চাইলে সেদ্ধ আলু ম্যাশ করেও দিতে পারেন, তবে কাঁচা আলু দিলে আমাদের সময়ও বাঁচবে গ্যাসও বাঁচবে। দেখুন আমি এখানে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এবার চলে এসেছি মূল রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা রিফাইন্ড অয়েল। আপনারা আপনাদের পছন্দ অনুসারে যে কোনো রান্নার তেল দিয়ে এটা তৈরি করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/4 চামচ সাদা জিরে, দিয়ে দিলাম 1/4 চামচ কালো সর্ষে, একটু চটপট করে ফোটার পর দিয়ে দিলাম 1টা কারিপাতা। কারিপাতা দেওয়ার কারণে স্বাদ আর গন্ধ দুটোই বেড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু, দিয়ে দিলাম গাজর। প্রথমে গাজর আর আলুটাকে 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এভাবে ভাজা ভাজা করে নেব। খুব বেশি নরম করে ভাজার বা রান্না করার দরকার নেই, একটু হাই ফ্লেমে এভাবে ভাজা ভাজা করে নিলে, যাতে একটু নরম হয়ে যায় সেই পর্যন্ত করে নিলেই চলবে, মোটামুটি 2 থেকে 3 মিনিট। এখানে আমি কোনো মশলাই যোগ করছি না, এভাবে নাড়াচাড়া করে একটু জাস্ট 50% পর্যন্ত সেদ্ধ হয় যাতে, সেরকমই করে নেব। দেখুন প্রায় 2-3 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, 1 চা চামচ পরিমাণ গ্রেট করা আদা, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও আমি মোটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে সরু সরু করে ঝিরি করে কেটেও দিতে পারেন, ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1টু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝাল আমি আর যোগ করছি না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিয়েছি, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ চাট মশলা, এভাবে নাড়াচাড়া করে নেব আরও 1 থেকে 2 মিনিট।
দেখুন বন্ধুরা, 2 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর এদিকে প্রায় 15 মিনিট হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন আটা সুজি অনেকটাই ফুলে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে। এইরকমই ঘনত্বটা চাচ্ছি, এর থেকে পাতলা হলেও ভালো হবে না আর এর থেকে ঘন হলেও ফুলবে না। এবার এর সাথে যোগ করে দিচ্ছি রান্না করে রাখা সবজিটা। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, কিন্তু এভাবে যদি আমরা সবজি রান্না করে খাইয়ে দিই তাহলে বুঝতেই পারবে না যে ওরা সবজি খেয়েছে। এটা আপনারা স্কুল কলেজ অফিসের টিফিন বক্সেও দিতে পারেন, ভীষণই হেলদি আর টেস্টি। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে যোগ করে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর কিছুটা ধনে পাতা কুচি। আরও একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। তবে এখানে চাইলে আপনারা বেকিং সোডাও দিতে পারেন বেকিং পাউডারের জায়গায়। বেকিং সোডাটা দিলে নাস্তাটা একেবারে নরম তুলতুলে তৈরি হবে, আর বেকিং পাউডার দেওয়ার কারণে একেবারে খাস্তা আর মুচমুচে হবে। তবে আমার কাছে এটা একটু খাস্তা হলেই বেশি টেস্ট হয়। আপনারা চাইলে এখানে ইনো ব্যবহার করতে পারেন। বেকিং পাউডারটা মিশিয়ে নেওয়ার পর খুব বেশি সময় আমরা অপেক্ষা করব না, জাস্ট মিশিয়ে নিয়েই তৈরি করে নেব। একেবারে ফাইনাল লুকটা এইরকম হয়েছে, দেখুন একবার। এদিকে গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল। এবার তেলটাকে একটু ব্রাশ করে দিচ্ছি, একেবারে সামান্য তেলেই তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। এবার আমি 1 চামচ করে এভাবে দিয়ে দেব। আপনারা চাইলে পুরোটা ফ্রাইং প্যান জুড়েও তৈরি করে নিতে পারেন, তবে আমি এভাবে মিডিয়াম সাইজের করে করব 1 চামচ করে দিয়ে। আমি এখানে 3টে দিয়ে দিচ্ছি। আর এভাবে তৈরি করলে আপনারা যদি আরও বড় ফ্রাইং প্যান নিয়ে থাকেন তাহলে অনেকগুলো একই সঙ্গেও দিতে পারেন। আমি এখানে 3টে দিয়ে দিচ্ছি, একটু ছড়িয়ে দেব। খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, প্রায় 1/4 ইঞ্চি পরিমাণ মোটা হবে। তারপর 2 মিনিটের জন্য এভাবে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর দেখুন সাইডগুলো দেখেই বুঝতে পারছেন যে নিচের পিঠটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার উল্টে দেব, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভীষণই ভালো হয়। এটা শুধু শুধু এভাবেই খেয়ে নেওয়া যায়, এর সাথে আর কোনো কিছুর প্রয়োজনও হয় না। আরও 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যে পুরোপুরি কমপ্লিট। 2 মিনিট পর আরও একবার এভাবে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আরও 1 মিনিট মতন একটু ভেজে নিলে ভাজাটা খুব ভালো হবে, একবারে ভেতর পর্যন্ত। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে, খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আর লো ফ্লেমে ভাজলে সময়টা বেশি লাগবে, সেই জন্য মিডিয়াম ফ্লেমে ভাজলে একটু খেয়াল রেখে ভাজতে হবে উল্টে পাল্টে। দেখুন, দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। প্রথম ব্যাচটা যেভাবে ভেজেছি সবগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব। তেল ব্রাশ করে সেকেন্ড ব্যাচেরগুলো দিয়ে দিলাম, আর ঠিক একইভাবে ভেজে তুলে নিচ্ছি। তাহলে দর্শক বন্ধুরা, একেবারে তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম জল খাবার, দারুণ হেলদি আর টেস্টি। পুরো ভিডিওটা দেখে কমেন্ট বক্সে জানাতে একেবারে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।